আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য। তো ঘুম থেকে সকাল সকাল উঠে গিয়েছি, আজকের ওয়েদারটা অনেক ভালো, রাজশাহীতে রোদের মুখ দেখা গিয়েছে। তো আমি এখানে গাছগুলোকে একটু পানি দিচ্ছিলাম, আসলে ফুলের ওপর এভাবে করে পানি দিলে ফুলগুলো খুব তরতাজা হয়ে থাকে, এবং গোড়াতেও পানি দিয়েছি। তো সকাল সকাল এই কাজটা করতে আমার বেশ ভালো লাগছিল। ফুল দেখতে এবং ফুলের পরিচর্যা করতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন আপুরা। আমার তো ফুলের গাছ পরিচর্যা করতে এবং সেই গাছ থেকে যখন ফুল ফোটে, এটার এত ভালো একটা অনুভূতি হয় যেন মনে হয় এর থেকে খুশি আর নেই। তো কসমস গাছটায় এখনও ফুল ফোটেনি, মানি প্ল্যান্টের একটা বড় গাছ হয়েছে আর সেখান থেকে আরেকটা গাছ বের হয়েছিল, তো নতুন রিপ্লেক্স করেছি এটা আমি। আর এটা পার্পেল হার্ট, অনেক সুন্দর ফুল ফুটেছিল দুইটা, কিন্তু আজকে দেখতেছি ফুলটা চুপসে গিয়েছে। তো এই সব কাজবাজ করার পরে এখন এসে গিয়েছে কলিজার টুকরাটা, আর সে কি বলতেছে সেটা আপনাদের শুনিয়ে দিচ্ছি আমি। তো সে আফু বলার চেষ্টা করতেছে, তো আমার মেয়েকে আফু আফু বলতেছে, সে নতুন শিখেছে এই ডাকটা। তো সকাল সকাল আমার আজকে একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করেছিল, তো আমি চলে এসেছি রান্নাঘরে। আর এখানে পেঁয়াজ কুচি, রসুন টুকরো, আসলে কুচি না ঠিক, একটু মোটা মোটা করে টুকরো করে নিয়েছি, আর পাঁচটা শুকনো মরিচ 5-6টার মতো আর কি নিয়ে নিয়েছি আমি। তো একটা ঝাল ভর্তা তৈরি করব। বেশ অনেক দিন ধরে আমার একটু ঝাল ঝাল ভর্তা খেতে খুবই মন চেয়েছে, আর এমনি ভর্তা আমি অনেক লাইক করি। যারা আমার দৈনন্দিন ব্লগ ভিডিও দেখেন বা আমার রেসিপিগুলো দেখেন তারা জানবেন যে আমি ভর্তা কতটা পছন্দ করি আর কত রকমের ভর্তা তৈরি করি আমি। তো এই ভর্তাটা কিন্তু খুবই মজার হয় এবং মুখের টেস্ট ফেরাতে এই ভর্তার কিন্তু একদম জুড়ি মেলা ভার। তো এইভাবে করে আমি একটু শুকনো খোলাতে, মানে আপনি কড়াইও করতে পারেন বা ফ্রাই প্যানে, যেখানে খুশি একটু শুকনো শুকনো ভেজে নিতে হবে তেল ছাড়া। এটার ফ্লেভার খুবই মজার আসে, আর অনেক রসুন আর পেঁয়াজ থাকার কারণে এর টেস্টটা এত সুন্দর আসে যে যদি না বানিয়ে খান তাহলে এর টেস্ট বুঝবেন না। তো প্রথমে শুকনা মরিচ আর লবণ দিয়ে মরিচটা একটু ভালোভাবে বেটে নিচ্ছি। তো এইভাবে করে পাটায় বেটে ভর্তা সবসময় আমি তৈরি করি, আর এটা আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে ব্লেন্ডার জারে ভর্তা তৈরি করা আমার কাছে বেশি ঝামেলার মনে হয়, কারণ দেখা যাচ্ছে যে সেটা বের করো, মাজো, আবার সেটাই ব্লেন্ড করো, আবার ধোও তোলো, দুনিয়ার ঝামেলা মনে হয় আমার কাছে, আর পাটাতে আমার কাছে সহজ মনে হয়। তো এখন সব কিছু নিয়ে বাটার পালা, আর এই সব কিছু এত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল যে এটা বাটতে বেশি সময় লাগেনি। মানে দুইটা বাটা দিয়েছি আমি এখানে, আর দেখেন কত সুন্দর হয়েছে। আর পেঁয়াজটা যদি একটু মানে এরকম থাকে, মানে একদম গলা গলা না হয়ে যায়, তাহলে কিন্তু সেটা বেশি মজার লাগে। তো একদম মিহি করে না বাটলেও কিন্তু এই ভর্তা খেতে দুর্দান্ত টেস্টের হয়। আর এই ভর্তাটা তৈরি করে ভাত দিয়েও কিন্তু আপনারা খেতে পারবেন। লাস্টে একটা টুইস্ট রয়েছে, এই ভর্তাটা দিয়ে আমি কি খাই। আসলে রাজশাহী অঞ্চলে যারা থাকেন তারা তো জানবেনই রাজশাহীর বিখ্যাত একটা জিনিস আছে, যেটার সঙ্গে কিন্তু ঝালের ভর্তা খুব ভালো যায়। আর যারা স্থানীয় বা চাপাইয়ের অথবা রাজশাহীর, তারা কিন্তু এই সুবাদে এই ঝালের ভর্তাটা কিন্তু শীতের মৌসুমে বেশি খেয়ে থাকে, বিশেষ করে এই জিনিসটার সাথে। সেই জিনিসটা তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবই। তো ভর্তাটা কিন্তু এরই মধ্যে আমার তৈরি করা হয়ে গিয়েছে, আর আমি দেখতে পেলেন লাস্টের দিকে সরিষার তেলও দিয়েছিলাম। তো একদম কতটা লোভনীয় হয়েছে এটা দেখলেই একদম জিভাতে পানি চলে আসে। তো এখন যেটা দিয়ে খাবো সেটা রেডি করার পালা। আমি এখানে কলাই রুটি রেডি করে নিয়েছি, আসলে মাষকলাইয়ের ডাল, পরিমাণ মতো আটা, চালের আটা আর গমের আটা। তো এই দুইটা মিক্সড করার পরে একটা ডো তৈরি করে নিয়ে এই রুটিটা তৈরি করে নিতে হয়। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু, যা মানে রাজশাহী ডিস্ট্রিক্টের একটা ঐতিহ্যবাহী খাবার এই কলাই রুটি। তো আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করছিলাম, মানে অনেক ভালো লাগছিল। ট্রাই করা মানে আমি এর আগে অনেক খেয়েছি কিন্তু নিজের হাতে তৈরি করিনি কখনো।
ফার্স্ট আমি নিজের হাতে তৈরি করেছি এবং সাকসেস হয়েছি, তারপর থেকে আমি বারবার এটা তৈরি করব এবং বারবার তৈরি করে যখন মনে চায় তখনই খাইয়ে নেব। তো এরকমেরই একটা ব্যাপার, দেখা যাচ্ছে যেটা বাসায় তৈরি করা যায় এর মতো ভালো তো আর হয় না। বাহিরের কেনাটাও টেস্ট হয় অনেক, কিন্তু সবসময় তো আর বাহিরে যেয়ে খাওয়া হয় না, আর বাহিরের খাবার দাবার কিন্তু সবসময় হাইজিনিকও হয় না। তো আমার কিন্তু একদম কালাই রুটিটা পারফেক্টভাবে ফুলে গিয়েছে এবং খুবই সুন্দর একটা কালার এসেছে। তো যাই হোক, বাহিরেরটার মতো না হলেও বাসায় তৈরি করাটা 100তে 100 স্বাস্থ্যকর, তো সেই ভেবেই খুব মজা লাগতেছে। আর প্রথম তৈরি করেছি, আর এই রুটিটা আমার খুবই বেশি ভালো লাগে। শুধু একটাই কষ্ট ছিল যে আমি তৈরি করতে পারি না, যখনই ভালো লাগতো তখনই বাইরে থেকে কিনে খেতে হতো। তো আর এই ঝালঝাল লাল ভর্তার থেকেও কিন্তু আরেকটা ভর্তা আমি তৈরি করে নিয়েছিলাম, সেটা হচ্ছে কাঁচা মরিচের ভর্তা। কাঁচা মরিচ আর লবণ বেটে নিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর সরিষার তেল দিয়ে এই সবুজ কাঁচা মরিচের ভর্তাটা তৈরি করেছি। দেখেন এটা এতটা লোভনীয়। প্রথমে কাঁচা মরিচের ভর্তা দিয়ে আমি প্রথমটা একটু করে ছিঁড়ে নিয়ে মুখে দিচ্ছিলাম, এত মজার লাগতেছিল কি বলবো আপনাদের। যারা রাজশাহীর বাহিরে থাকেন বা রাজশাহী অঞ্চলের এই কালা রুটিটা খাওয়া হয়নি তারা তো এর টেস্ট সম্বন্ধে বুঝবেন না, আর যারা আমাদের রাজশাহী জেলার বা রাজশাহী বিভাগের তারা তো অবশ্যই জানবেন যে এই কালাই রুটিটা কতটা ফেমাস আর কতটা মজার হয়। তো এইভাবে করে আমি পুরো কালাই রুটিটা কিন্তু ঝাল ভর্তা দিয়ে খেয়ে নিয়েছিলাম। তো এই কালাই রুটিটা কিন্তু বেগুন পোড়া ভর্তা অথবা হাঁসের মাংস, গরুর মাংস ভুনা আর গরুর বড বা ভুঁড়ি এইসব দিয়ে খেতেও অসম্ভব মজার লাগে। তবে আমার কাছে সবচেয়েতে বেশি ভালো লাগে এই মরিচ ভর্তা দিয়ে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।